আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই মূল ইন্টারপেজে চলে আসবেন। এটির নাম হচ্ছে inboxcash.io। এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং খুব সহজে ছোটো ছোটো কাজগুলো করে কোনো রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়াই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি আর্নিংগুলো করতে পারবেন। কীভাবে এই ওয়েবসাইটে থেকে আর্নিং করবেন তার উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম গত কিছুদিন আগে। সেটি ছিল যে এই ভিডিওটি আর্ন 20 টাকা ডেইলি বাই রিডিং ইমেল। আপনি জাস্ট মেইল রিড করবেন, তার মানে তারা একটি মেইল পাঠাবে, সেই মেইলটি আপনি রিড করবেন। রিড করার এগেনস্টে আপনার ডলারটি আপনার ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। এটির জন্য কোনো হেজিটেশন, কোনো ইনভেস্টমেন্ট অথবা কোনো এক্সপেরিয়েন্স অথবা স্কিলের প্রয়োজন হবে না। আশা করি আপনাকে আমি অনুরোধ জানাবো আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন, কেননা এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে এই ওয়েবসাইটটিতে সাইন আপ করে নিতে হয় এবং কীভাবে কাজ শুরু করতে হয়, সরাসরি কীভাবে পেমেন্ট নিতে হয় সেটি আমি আজকের ভিডিওতে আলোচনা করবো। তার মানে এই ওয়েবসাইটটিতে কীভাবে পেমেন্ট নিতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারপেজে চলে আসবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আবারও বলছি, আমার প্রিভিয়াস যে ভিডিওটি এক সপ্তাহ আগে আমি পাবলিশ দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে, এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, তা না হলে আজকের ভিডিওটি আপনি কিছুই বুঝতে পারবেন না। এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি আপনি অবশ্যই কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনি মেইল পাবেন, তার মানে আপনি যে ইমেল দিয়ে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলের মধ্যে প্রতিদিন কিন্তু একটি লিঙ্ক চলে যাবে। তার মানে আপনি এখানে অনায়াসেই মেইলগুলোতে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর পরে আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন। এখান থেকে উইথড্র নিতে হলে তিনটি অপশন রয়েছে, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে মেইলটি সেভ করতে হবে। আমি যে ইমেল দিয়ে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেলটি আমি চলে এসেছি ইনবক্সের মধ্যে। ইনবক্সে আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ইনবক্স ক্যাশ, এখানে ইনবক্স ক্যাশ এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপনার নির্ধারিত পেমেন্টগুলো পেয়ে যাবেন। আমি এবার দেখাচ্ছি যে আমার প্রিভিয়াস পেমেন্ট কত ছিল। আমি এভাবে লিঙ্কে ক্লিক করে করে বেশ কিছু পেমেন্ট আমি এখানে অ্যাড করে নিয়েছি। আমার ব্যালেন্স হচ্ছে $0.0095। এবং এখানে কোন কোন মেথডে আপনি উইথড্রগুলো নিতে পারবেন, প্রথমত রয়েছে পারফেক্ট মানি, পেইয়ার রয়েছে, পসেট পে রয়েছে। আপনি যে কোনো একটি মেথডের মাধ্যমে আপনি উইথড্রগুলো নিতে পারবেন। আমি যখন পারফেক্ট মানি সিলেক্ট করে দিলাম তখন আমার মিনিমাম ব্যালেন্স কিন্তু এখানে $0.0095 দেখাচ্ছে, এবং উইথড্র নিতে হলে আপনাকে অবশ্যই এখানে $2 আর্নিং করতে হবে। এরপর যদি বাকি যে অপশনটি রয়েছে পেইয়ার পেয়ের মাধ্যমে নিতে চাইলে আপনাকে অবশ্যই এখানে আর্নিং করতে হবে $0.0200। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পসেট পে। পসেট পেয়ের মাধ্যমে যদি আপনি অন্য উইথড্রগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে মিনিমাম $0.01 আর্নিং করে নিতে হবে। সো আমার এত রয়েছে, আর একটি কাজ করলে কিন্তু আমার এত ডলার আর্নিং হয়ে যাবে। সো আমি সরাসরি এবার লাইভে দেখাচ্ছি কীভাবে এবার পেমেন্টগুলো অ্যাড করে নিতে হয়। সো আমি যে লিঙ্কটি এখানে দেখিয়েছি সেই লিঙ্কে জাস্ট আপনি কপি করবেন, তার মানে আপনার ইনবক্সের মধ্যে এভাবে প্রতিদিন 3-4 মেইল আসবে, অনেক সময় 5 পর্যন্ত মেইল আসে। আশা করি আপনি সময় দিলে এখানে মোটামুটি একটি আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি সেটিতে চলে যাচ্ছি। সেটিতে চলে যাওয়ার পরে এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, এটি ওপেন করার পরে আপনাকে এই পেজের মধ্যে থাকতে হবে, অন্য কোনো পেজে আপনি যেতে পারবেন না। মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটটি থেকে অনায়াসে আপনি কাজ শুরু করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, যারা অনলাইনে আর্নিংয়ের উপর প্রুফ চান তাদের উদ্দেশ্যে বলছি, অনেক ওয়েবসাইট আছে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন সময় নেয় পেমেন্টগুলো উইথড্র নেওয়ার। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ধারাবাহিকভাবে যে কোনো ওয়েবসাইটে কাজ করেন তাহলে অবশ্যই দিন শেষে আর্নিংগুলো করে নিতে পারবেন। যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু আমরা ভিডিও তৈরি করি, অনেক সময় আমাদেরকে যে কোনো একটি ওয়েবসাইট বা অ্যাপসের উপরে ধারাবাহিকভাবে লেগে থাকা সময় হয়ে ওঠে না। সুতরাং আপনাদেরকে আমরা পথ দেখাই দিই কীভাবে আর্নিংগুলো করবেন। সুতরাং আপনি যদি সবসময় সব ওয়েবসাইট বা অ্যাপসের উপরে পেমেন্ট প্রোভ চান তাহলে অনেক সময় আপনাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সেটি দেওয়া সম্ভব হবে না, এবং
আমি আমার স্যালারির মধ্যে বেশ কয়েকটি পেমেন্ট প্রুফ অলরেডি দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। ইউ হ্যাভ বিন ক্রেডিটেড সাকসেসফুলি ফর দিস অ্যাক্টিভিটি, তার মানে এই পেমেন্টটুকু আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়েছে কিনা সেটি আমি এবার সচক্ষে সরাসরি দেখাচ্ছি। আমার আগের ব্যালেন্স ছিল কিন্তু 0.0095, এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে 0.01 হয়েছে কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। সো একটি রিড মেল রিড করে যে এই আর্নিং টুকু করা যায় আপনারা সরাসরি দেখতে পারেন। এবার আমি দেখাবো কিভাবে এখান থেকে পেমেন্টটি উইথড্র করে নিতে হয়। আপনি যদি এখান থেকে ফসেট মানির মাধ্যমে উইথড্র নিতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম 0.0100 ডলার আর্নিং করতে হবে। সো আমার ইতিমধ্যে কিন্তু এই আর্নিংটুকু হয়ে গিয়েছে। এবার আমি যে কাজটি করব, কীভাবে ফসেট পেয়ের অ্যাড্রেসটি আমি এখানে অ্যাড করব সেটি এবার দেখাচ্ছি। সো ফসেট পেয়ের অ্যাড্রেস যদি পেতে চান তাহলে অবশ্যই সরাসরি আপনাকে গুগলে সার্চ দিতে হবে, তার মানে আপনি গুগলে সার্চ দিলে ফসেট পেয়ের অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে সেটি দেখাচ্ছি। আপনি নতুন হয়ে থাকলে আপনি এখানে ফসেটপে.io দিয়ে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এখানে আপনি হোমে এখানে যে ওয়েবসাইটটি প্রথমে দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি তারা আপনার মূল ইন্টারফেসের মধ্যে তাদের নিয়ে আসবে। এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে আপনি যদি অ্যাকাউন্টে সেটিং করতে চান তাহলে এখান থেকে পারফেক্ট মানি অথবা পেইয়ার অথবা ফসেট পে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে প্রথমে। সো আমি পারফেক্ট মানি সিলেক্ট করে দিলাম। পারফেক্ট মানি সিলেক্ট করে দেওয়ার পরে আমার মিনিমাম কিন্তু $2 উইথড্র নেওয়ার জন্য আর্নিং করতে হবে। সো আমি অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে সব পেমেন্টের অপশনগুলো কিন্তু শো করবে। সো এখানে প্রথম যেটি রয়েছে পারফেক্ট মানি, এরপর রয়েছে পেইয়ারও, এরপর রয়েছে যেটি সেটি হচ্ছে ফসেট পে। এখন ফসেট পে এর অ্যাকাউন্টটি কীভাবে এই অ্যাড্রেসটি পাবেন সেটি আমি দেখাচ্ছি। ফসেটপে.io এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে হলে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পরে আপনি এখানে যে প্রথম ওয়েব অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই ওয়েব অ্যাড্রেসের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি একটু ওয়েট করতে হবে, অনেক সময় নেট দুর্বল থাকার কারণে এটি প্রবলেম হয়। আশা করি আপনি ওয়েট করলে অনায়াসে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি চাইলে এখানে কিন্তু পেইয়ারের অ্যাকাউন্টটি অ্যাড করতে পারেন যদি আপনি পেইয়ারে নিতে চান। সো সেক্ষেত্রে পেইয়ারের যে নির্ধারিত অ্যামাউন্টটুকু আপনাকে এখানে আর্নিং করে নিতে হবে যদি আপনি উইথড্র নিতে চান। সো পেইয়ারের যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই পেইয়ারের অ্যাকাউন্টটি কোথায় পাবে সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে আবার গুগলে সার্চ দিতে হবে পেইয়ার লিখে। পেইয়ার লিখে যখন আপনি সার্চ দিবেন তখন আপনি অনায়াসে এই পেইয়ার মধ্যে এটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এরপর আপনি আপনার যে প্রোফাইল দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের আইকন সেখানে এই যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি এখানে পেস্ট করে দেবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাকে মনে রাখতে হবে যে কোনো একটি এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে, তার মানে হয়তো পারফেক্ট মানি, নয়তো পেইয়ার, নয়তো ফসেট পে। সো আমি ফসেট পে এর অ্যাকাউন্টে অ্যাড করে নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। আপনি অবশ্যই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলো করে নিতে পারেন। সো আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পরে সরাসরি আমার সামনে এই যে একটি ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, ইট উইল বি ভ্যালিডেটেড ফর 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে 30 মিনিট পর্যন্ত এটি ভ্যালিডেট থাকবে, তার মানে আমাকে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি আমাকে একটু যাচাই করতে হবে। এবার বন্ধুরা আমি আমার মূল ইনবক্সের মধ্যে চলে আসছি, এখানে একটি কনফার্ম পে আউট অ্যাড্রেস চেঞ্জেস এটি এখানে কোড দিয়েছে, সেই কোডটি আমাকে জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। কপি করছি আমি, আশা করি আপনি বুঝতে পেরেছেন খুব সহজে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। সো এই কোডটি যখন আপনি পেস্ট করবেন নির্ধারিত জায়গায়, এই কোডটি আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি, জাস্ট ভেরিফিকেশন করে নিতে হবে। আশা করি আপনি এই ভেরিফিকেশন কাজটুকু করে নিতে পারবেন। সেটিংস চেঞ্জ সাকসেসফুলি। সো এবার আপনি পেমেন্টগুলো অনায়াসে নিতে পারেন। সো আমি এটি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে এটি কিন্তু সেভ হয়ে যাবে। সো আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে নেট প্রবলেম এখানে ফসেট পে অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল ব্যালেন্স যেটি আর্নিং করেছেন, তার মানে আমি আর্নিং করেছি, সেই আর্নিংটুকু এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে জাস্ট আপনি এখানে উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পরে আপনি অনায়াসেই কিন্তু এখানে পেমেন্টটুকু নিতে পারবেন। এবার আমি এই পেমেন্টটুকু যেটি দেখতে পাচ্ছেন সেটি কপি করব, তার মানে এখান থেকে মিনিমাম যে ব্যালেন্সটা সেটি হচ্ছে 0.0100 ডলার, সেটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে উইথড্র বাটনে ক্লিক করতে হবে। উইথড্র বাটনে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পরে আপনার একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি অনায়াসেই এখান থেকে পেমেন্টগুলো আপনি আপনার ব্যালেন্সের মধ্যে নিয়ে যেতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন রিফ্রেশ দিয়েছি তখন সেটি আমার ফসেট পেয়ের মধ্যে চলে গিয়েছে, তার মানে কিছুক্ষণ আগে কিন্তু 0.0100 ডলার ছিল, এখন সবগুলো জিরো দেখাচ্ছে। এভাবে আপনি অনায়াসেই পারফেক্ট
মানি পেয়ার অথবা ফসেট পেয়ার মাধ্যমে অ্যাকাউন্টটা উইথড্র করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো এই ওয়েবসাইটটিতে আপনি ছোট ছোট কাজগুলো করে আর্নিং করে নিতে পারবেন অনায়াসে। সো আবারও বলে রাখি যে আমার প্রিভিয়াস যে ভিডিওটি রিড মেইল অ্যান্ড আর্ন মানি, এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এটি দেখে আসলে আজকের ভিডিওটি আপনার জন্য বোঝা সোজা হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।